আমার আল্লাহ পাকের নাম এমন এক পছন্দনীয় নাম, এই নামের প্রত্যেকটা অক্ষর যদি একটা একটা করে টেনে টেনে ফেলে দেন, এরপর আমার আল্লাহ পাকের নামের ব্যাখ্যা নষ্ট হবে না। বন্ধুরা আমার মনে করুন, আল্লাহ আল্লাহ নাম দিয়ে তো বহু আয়াত আমি ইতিমধ্যেই বলে ফেলেছি, যদি আমরা আলিফটাকে ফেলে দেই তবু থাকবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, যদি প্রথম লামটা ফেলে দেওয়া হয়, আলিফও ফেলে দেওয়া হলো, প্রথম লামটাও ফেলে দেওয়া হলো, তাহলে আর বাকি রইল লাম এবং হা। এই লাম এবং হা দিয়াও আমার আল্লাহ পাককে বুঝাবে সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কমে গেল না কমালেন, বুঝলাম না। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, দ্বিতীয় লামটাও যদি আপনি ফেলে দেন, এরপরও আমার মালিকের নামের কোনো অর্থের বিঘ্ন ঘটবে না। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। বন্ধুগণ, আল্লাহ পাক ব্যতিরিকে যতগুলো গাইরুল্লাহ রয়েছে, আল্লাহ ব্যতিরিকে মিথ্যা প্রভুত্বের দাবিদার যতগুলি দুনিয়ার ভিতরে রয়েছে, কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, কেউ বলে জয় মা কালী, কেউ বলে জয় মা দুর্গা ইত্যাদি নামকরণ করে মিথ্যা প্রভু বানায় যারা নিয়েছে, তাদের প্রভু জাহান্নামী হবে, যারা তার অনুসরণ অনুকরণ করবে তারাও জাহান্নামী হবে। কথা ঠিক কিনা ভাইরা? দেখুন তো, তাদের মিথ্যা প্রভুত্বের দাবিদার ভগবান যদি ভবাদ দেন, তাহলে কি রইল? বান, বান মানে কি? বন্যা। যদি ববাদ দেন, দন্তেন্য ন মানে না, তার মানে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আর আসলেও তো তাই, আমার অমুসলিম ভাই বোনেরা যদি কোরআনুল কারিমের প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকো, কোরআন তো শুধু মুসলমানদেরই জন্যে নয়, এ কোরআন তামাম পৃথিবীর মানুষের জন্যে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাসে নাজিল করেছেন, আর এই কোরআন নাজিল করার একটাই উদ্দেশ্য হলো হুদাল লিন্নাস, মানুষ যেন হেদায়েত পেয়ে যায়। মানুষটা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, অগ্নিপূজক, তারকা পূজক, যে কোনো ধর্মের বর্ণের হতে পারে। আল্লাহ তাআলা বলেন, যিনি দেখতে মানুষ, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, এই কোরআন তার জন্যে এসেছে, রাহ দেখাবে, জান্নাতের পথ বাতলিয়ে দিবে, জান্নাতের পথ দেখাইয়া দিবে। এ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, বরং তামাম পৃথিবীর মানুষের জন্য এসেছে কোরআন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এ কোরআন এসে কি করবে? কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম কে আমি নাজিল করেছি, এর মূলত কারণ হলো এ কোরআন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে টেনে আলোর পথে, জান্নাতের পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন এক পথ যে পথের পাঁচটা গুণ থাকবে। সুবহানাল্লাহ, বলেন কয়টা? জান্নাতের পথের কয়টা গুণ হবে? এক নম্বর গুণ হলো রাস্তাটা বড় সহজ হবে, জান্নাতের পথ যেটা হবে বড় সহজ, সরল, সংক্ষেপ, সুদৃঢ়, মজবুত।
এমন চমৎকার একটা পথ হবে, সেই পথে কোরআন আপনাকে পরিচালিত করবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্যে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই তাহলে দুনিয়ার কোনো মত, দুনিয়ার কোনো পথ গ্রহণ করলে হবে না। কোরআনুল কারীমের মত, কোরআনের পথকে আমাদের বেছে নিতে হবে। পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় পর্যন্ত জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে এ কোরআনের আইন মেনে নিতে হবে। কোরআনের আইন যদি বাদ দেওয়া হয়, মানব রচিত আইন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, ক্ষমতার মোহে পড়ে, ক্ষমতার মোহে পড়িয়া তাম পৃথিবীর রাষ্ট্রনায়ক যে যারাই যখনই ক্ষমতায় গিয়া নিজের আইন খাটানোর চেষ্টা করেছে, হয়তো এক ট্রাম, দুই ট্রাম, তৃতীয় ট্রাম, পাঁচ বছর, দশ বছর, পনেরো বছর, না হয় বিশ বছর, বড় মাতপুরি করতে পেরেছ, শেষ ঠিকানা দুনিয়ার থেকে বিতাড়িত করতে হয়, রাষ্ট্র থেকে পালিয়ে যেতে হয়, সাপের আর গর্ত, ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? তার মানে কালাম হলো দুই প্রকার। কয় প্রকার? কষ্ট হইতেছে ভাইরা, কথা কি বোঝা যায়? দুই ধরনের কালাম। কালাম মানে হলো কথা, দুই ধরনের বাণী রয়েছে। একটা হলো কালামুল্লাহ, কালামুল্লাহ মানে হলো আমার রবির দেওয়া বাণী, রবির দেওয়া কালাম কোরআনুল কারীম। আর একটা হলো কালামুল বাশরি, মানব রচিত কিতাব, মানব রচিত আইন। আমার ভাইরা, যারাই যখন ক্ষমতায় গিয়েছে আর তারাই মানব রচিত সংবিধান বানিয়ে ফেলেছে, নিজেরা নিজেদের আইনগুলি বানায়া নিজেদের ক্ষমতা কুক্ষিত করার জন্য এই আইনগুলি জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর জনগণগুলি দারুণ কষ্ট করে ডেলিভারি করতে গিয়ে নারী যেমন মাথার চুল টানিয়া মুখের মধ্যে দিয়া দাঁত দিয়া কামড়ে থেকে যেমন কষ্ট সহ্য করে ডেলিভারির কষ্ট মেনে নেয়, জনগণ যেন এই পনেরোটি বিগত বছর, এ পুরা এই পনেরো ষোলো বছর ডেলিভারি করনেওয়ালা নারীর মতো কষ্ট মানতে বাধ্য হয়েছে। এর কারণটা কি বলে? তারা কোরআনের আইন বাস্তবায়ন করে নাই, তারা নিজেদের আইনগুলি বাস্তবায়ন করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েছে, এই পথে জানাই বাধা দিয়েছে, তাদেরকে তারা জেলখানার অন্ধকারে তারা ঢুকিয়েছে, ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছে, আয়না ঘর বানাইয়া মানুষদেরকে দারুণ কষ্ট দিয়েছে। ওই আয়না ঘর বানানোর বানানেওয়ালা তাদের জন্য আয়না ঘর অপেক্ষা করতেছে, আসো আমার মধ্যে আসো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মানব রচিত আইন দিয়ে যদি জীবন পরিচালনা করার চেষ্টা করো, তোমার জন্য আয়না ঘর অপেক্ষা করছে। আর যদি কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করো, জান্নাত বলতেছে আসো আমার মধ্যে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। বলুন সুবহানাল্লাহ। ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. الله رب العالمين বলেন سلام عليكم طبتم فادخلوها خالدين, মুমিনদেরকে জান্নাত বলবে আসো আমার মধ্যে প্রবেশ করো, আমি তোমার জন্য আনন্দের সাথে অপেক্ষা করতেছি, এমন এক জান্নাত আমার মধ্যে তুমি একবার প্রবেশ করবে,
এখান থেকে আর কেউ কোনোদিন তোমাকে বের করে দেবে না। কথা ঠিক কিনা বলেন? কেউ যদি একবার আল্লাহর বিধান মেনে এই পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আল্লাহর আইনগুলি মেনে নেয়, দুনিয়ার থেকে কবরে যাইতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাত পৌঁছতে দেরি হবে না। তার মানে বোঝা গেল, যেমন আপনি আমল করবেন তেমনই তো ফলাফল আপনার সামনে দেখা যাবে। রাষ্ট্রীয় আইন কোরআন দিয়ে যদি না বানানো হয়, নিজ ইচ্ছায় খেয়াল খুশি মতো নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য যদি বানানো হয়, ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিন না একদিন দুনিয়ায় মুসিবত, পরকালেও মুসিবতে ভুগতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠিয়েছেন কি জন্য জানেন? কি জন্য? হাউজি খেলার জন্য। তাহলে কি প্রেম প্রীতি ছন্দমালা করার জন্য? বলে না না না, এ দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন গোটা পৃথিবী একটা পরীক্ষা হল, আর আমি আর আপনি সকলেই এক একটা পরীক্ষার্থী, আর দুনিয়ার কোনো মানুষ মানুষের পরীক্ষা নিবে না, বরং আপনার মালিক, আমার মালিক, আপনার জীবনদাতা, আইনদাতা, বিধানদাতা, যিনি রাজ্জাক, যিনি কাহার, যিনি জাব্বার, যিনি খালিক, যিনি মালিক, তিনিই বলতেছেন, ওহে আমার বান্দা শোন, গোটা পৃথিবী পরীক্ষা হল, তুমি হলে এক একটা পরীক্ষার্থী, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষা কে নেবেন? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমের রব ইব্রাহিমের পরীক্ষা নিল, ফাতাম্মাহুন্না, ইব্রাহিম সবগুলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর তাই তো আমি আল্লাহ তাআলা পুরস্কার নগদে দিয়েছি, ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, গোটা জাতির ইমাম, মডেল, জাতির পিতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীর মুসলিমদের জাতির পিতার নাম কি? কেন উল্টোটা কর না, এখান থেকে শেখ মুজিব কর। হায় হায় হায়, কত বাহাদুরি আর মাস্তানি, বলে জাতির পিতা শেখ মুজিব, আর এ কথা মেনে না নিলে সে হুজুরের জেল আর জরিবন আর ফাঁসি। এখন আসো, এখন গেছো কোথায়, পালাইছো কেন? তোমার সামনের আর পিছনের একটা দাঁতও থাকবে না। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের জাতির পিতা তোমাদের ইব্রাহিম, তোমাদের নাম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, আর তুমি আর আমি জাতির পিতা, এটা তোমার পছন্দ হইল না, বানায় নিলা তোমার বাপের নামটা কি করে গোটা পৃথিবীতে জানে আর বুঝে যে হ্যাঁ এটাই জাতির পিতা। কতদিন পাগলামি করলা, আর এই মূর্তি বানানোর জন্যে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করলা, কেন মূর্তি এখন ভাঙা হয়? কেন দাঁড় করায় রাখো না দেখি, কত বাহাদুর, বাহাদুরি বহুত করেছ অমুসলিম, তারা তো 33 কোটি দেবদেবীর পূজা করিয়া তারা মাস্তানি আর বাহাদুরি করছে, আর তুমি মুসলমান নামদারি হইয়াও একটা মূর্তি হাজারো জায়গায় বাংলার মাটিতে মূর্তি দিয়া ভরে দিয়েছে, কথা ঠিক না বেঠি? অলি আল্লাহর বাংলাদেশে মূর্তি থাকতে পারে না। যুবকরা বুঝতে পেরেছে
মুসলিমরা বুঝতে পেরেছে, আলেম ওলামা বুঝতে পেরেছে। আলেমরা আগে বুঝে মূর্তির বিরুদ্ধে কথা বলে জেলখানার কঠিন অন্ধকারে তাদের যেতে হয়েছে, তাদের জুলুম অত্যাচারের স্টেম রুলার সইতে হয়েছে। জাতি দেখলো হাইরে হাই, আমাদের ইমামরা থাকবে মসজিদের মেম্বারে মেহরাবে, এখন দেখি জেলখানার মধ্যে। এরা বুঝতে পেরেছে কথা ঠিক না বেঠি? যখন বুঝতে পারলো যুবকরা সব জায়গায় সেরা, সুবহানাল্লাহ বলুন, গেল কোটা আন্দোলনই, আর কোটা আন্দোলন করতে গিয়ে জালিম জুলুম অত্যাচারের যারা সৈরা শাসকের অধপতন ডাকিয়ে তারা ঘরে ফিরলো, কথা ঠিক না বেঠি? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নিষিদ্ধ করেছিল বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির, নিষেধ করছে না করে নাই? আছে, এখন কি নিষেধ আছে? এখন নিষেধ হয়েছে কে? ছাত্রলীগ নিষেধ হলো। ছাত্রলীগের বন্ধু তোমরা রাগ করো না, কষ্ট নিও না, তুমি আমার দুশ্মন না, কারণ বরং তুমি আমার প্রিয় ভাই, কারণ আমার পিছনে আমি লীগ নামাজ পড়ি, বিএনপি নামাজ পড়ি, জামাত শিবিরের বন্ধুরা নামাজ পড়ি, শুধু মানুষরাই নামাজ পড়ে তা না, ইমামের পিছনে হাজারো লাখো জিনেদা নামাজি দাঁড়াই, হাজারো লাখো বেহিসাব আল্লাহ পাকের রহমতের ফেরেশতারাও আমাদের পিছনে নামাজে দাঁড়ায়। তার মানে একজন ইমাম শুধু মানুষের ইমাম না, বরং জিনের ইমাম, অসংখ্য ফেরেশতাদের ইমাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোনো ভাইকে কষ্ট দেওয়া মাকসাদ না, তবে বুঝানোর জন্য আমাকে বলতেই হবে। কি বলেন? বুঝানোর জন্য বলতেই হবে, এতদিন করেছ আমলি, এখন তুমি করো তাবলি। যদি তাবলিগ করো দুইটা ফায়দা হবে, তাবলিগে চলে গেলে ইমান আমলগুলি শুদ্ধ হবে, ওলামা ইকরামের সহবত পাবে, আলেমদের কাছ থেকে মাসআলা মাসাইল জানিয়া সামনের পথটা সুন্দর হবে। আল্লাহ তাআলা এই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার মাধ্যম দিয়া ওই ছাত্রলীগের বন্ধুদের উপর আল্লাহ পাকের রহমত নেমে এসেছে। এটা আল্লাহর রহমত, তোমরা এটাকে জাহমত মনে করো না, এটাকে আজাব গজব মনে করো না, বরং যদি গজব ভাবো তো এইভাবে ভাবো, 17 বছর স্বামীর সাথে স্ত্রী গেলে টান দিয়া ছো মারিয়া ভিতর নিয়ে তোমরা ধর্ষণ করেছ, কথা ঠিক না বেঠি? ভাইয়ের সামনে তার বোনকে কেড়ে নিয়েছ, ঘরের মধ্য থেকে স্ত্রী সন্তানের ভিতর থেকে স্বামীকে বের করে বাবাকে টেনে হিঁচড়ে নিয়ে গুম করেছ, হত্যা করেছ, জুলুমের স্টিম রুলার চালিয়েছ, বিগত 17 বছর যা করেছ সামান্যতম তোমরা দেখতে পেয়েছ, যা তোমরা ঘটিয়েছ কিছুই হয়নি, যেটুকু হতে চলেছে সামান্য থেকে খুবই সামান্যতম। আল্লাহ রব্বুল বড় রহমানুর রহিম, আল্লাহ তাআলা বড় দয়ালু, তাই তো তোমাদের দিমাগকে খুলে দেওয়ার জন্যে, তোমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা তোমাদের অধপতন এনেছেন। কারণ দেখেন, কোনো ছাত্ররা যদি বলে আমাদের দ্বারাই হয়েছে, আলেমরা যদি বলে অধপতন আমাদের দ্বারাই হয়েছে, আমরাই স্বাধীনতা আনতে পেরেছি, এই কথা কোরআন বিশ্বাস করে না। কোরআন বলে স্বাধীনতা দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভালো অবস্থা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিই, আমার মন্দ অবস্থা দিয়েও পরীক্ষা নিই, যাতে করে তোমরা আমার কাছে ফিরে আসতে পারো। আমার ভাইয়েরা, 17 বছর ছাত্রলীগের অবস্থা ভালো ছিল, আর এই ভালো অবস্থা দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, তোমরা ভালো কাজ করো না মন্দ কর্ম করো, যখন তোমরা মন্দ কর্ম করেছ আল্লাহ তাআলা পতন ঘটাইয়া নিষিদ্ধ ঘোষণা করিয়া আবার এই মন্দ পরিবেশ দিয়াও আল্লাহ পরীক্ষা নেবেন, সবর করো কিনা, নাকি জ্বালাও পোড়াও মানুষ হত্যা করা আবার নতুন করে শুরু করো, আল্লাহ পরীক্ষা নেবেন। তাই তো এই পরীক্ষায় আগের পরীক্ষায় ফেল করেছ, এই দ্বিতীয় পরীক্ষায় ফেল করিও না, বরং সবর করো, আমলি হওয়ার থেকে এখন তাবলিগে চলে যাও, চিল্লা লাগাও,
মানুষ আলেম ওলামার সহবতে যাও, আলেমদের কাছে যাও, ভালো মানুষদের সাথে মিশো, নিজেকে ইসলাহ করো, দুনিয়াও শান্তি পাবে, আখেরাতেও শান্তি পাবে। কারণ এক সময় না এক সময় তোমাকে আল্লাহর কাছে ফিরে যাইতেই হবে। বন্ধুরা, আমার কেউ যদি বলে আমি যাব না, আমার ভারত আছে, মোদি সরকার আছে, কেউ যদি বলে আমার আমেরিকা আছে, আমার লন্ডন, জাপান, জার্মান আছে, আমি আল্লাহর কাছে ফিরে যাব না, ও বন্ধু, বললেও যাওয়া লাগবে, না বললেও যাওয়া লাগবে, ইচ্ছা করলেও মরা লাগবে, ইচ্ছা না হলেও মরা লাগবে, মরণের হাত থেকে বাঁচা যাবে না। যাইছে কারণে ওইছে ভারনি, না মানি তো করকে দেখ, জান্নাত ভি হ্যায় জাহান্নাম ভি হ্যায়, না মানি তো মরকে দেখ, যেমন কর্ম তেমন ফল, কথাটি না মানিলে কোনিয়ে দেখো, আল্লাহর জান্নাতও আছে জাহান্নামও আছে, না মানিলে মরিয়া দেখো। জান্নাত জাহান্নাম আছে কিনা মরলেই আমরা টের পাবো। যতই তুমি বলো আমি যাব না বা মরতে চাই না, মরণ ধরবে কিনা বলে, মুখ 10 কিলোমিটার দূরে আছে, আসতে সময় লাগবে, 2-3 মিনিট যা তোবা করার করে নি, এই সুযোগ মিলবে? আল্লাহু আকবার। মৃত্যুকে দূরে মনে করো না, মৌত বলে তোমার এত কাছাকাছি বান্দা, যখন মৌতের ঘন্টা বেজে যাবে, 1 সেকেন্ড আগেও মৃত্যুবরণ করবে না, 1 সেকেন্ড পরেও হবে না, যথা সময় তোমার মৌত হবে। আল্লাহ তাআলা বলেন, ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বন্ধুরা আমার, আজাল মানে হলো মৃত্যু, বলে মৃত্যু যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআ, সাআতুন মানে হলো ঘড়ি, ঘড়ির থেকে বোঝানো অর্থ হলো টাইম, টাইম থেকে বোঝানোর ব্যাখ্যা হলো ঘন্টা, ঘন্টা থেকে বোঝানোর উদ্দেশ্য হলো মিনিট, মিনিট থেকে উদ্দেশ্য হলো সেকেন্ড, সেকেন্ড থেকে উদ্দেশ্য হলো এর চাইতে ন্যূনতম সময় যদি থাকে, আর ওই খুবই সামান্যতম সময়টাকেই আল্লাহ রব্বুল আলামিন বুঝিয়েছে। মৃত্যুর ঘন্টা যদি চালু হয়ে যায়, মৃত্যুর সময় হয়ে যায়, বলে 1 ঘন্টা না, 1 মিনিট না, 1 সেকেন্ডও না, বলে এর চাইতে কম সময়ও তোমাকে দেওয়া হবে না। আবার যে সময় তোমার টাইম বাধা আছে, 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু দেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, যথা সময় তোমাকে আমাকে যাওয়া লাগবে। তাই তো কবি চমৎকার করে বলেছেন, মত কমে দূর সমঝো, মত হে আপনা করিব, মত কমে দূর সমঝো, মত হে আপনা করিব, ইতনা ফুরসত না মিলেগি লব হিলানি আই গরীব। হে বন্ধু সনম, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, ঠোঁট নড়ানোর সময় পর্যন্ত দেওয়া হবে না। বিগত দিনগুলি খেয়াল করে দেখো, এমন একটা সময় ছিল, আমি কত ছোট্ট ছিলাম, আমার মা বাবা বড় মানুষ ছিলেন, ধীরে ধীরে তারা বার্ধক্যে উপনীত হলো, বাবা মা তারা বুড়া আর বুড়ি হলো, আস্তে করে বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আমার আপনার চোখের সামনে মৌতের হাত থেকে বাঁচানো যায় নাই। গিয়েছে নাকি ভাইরা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে রব জীবন দেওয়ার মালিক, যে রব মৌত দেওয়ার মালিক, সেই রবকে স্মরণ করা লাগবে কিনা বলেন। আল্লাহ পাকের স্মরণ যদি বেশি বেশি করতে পারেন আমার ভাইয়েরা, আল্লাহর স্মরণই আপনার দিলের মধ্যে প্রশান্তি দিতে পারে। মহতরম ভাইয়েরা, বিগত কয়েক বছর আগের একটা ঘটনা মনে হলো,
সিলেটের কুলাওড়া থানায় এক মাহফিলে গেছি। যিনি প্রোগ্রামে ডেট নিয়েছেন তিনি হচ্ছেন একজন নির্বাহী কর্মকর্তা, এজিটিএম নুরুল হক। যেহেতু সরকারি কর্মকর্তা, থাকার জায়গা দিয়েছে ডাক বাংলায়, যেখানে এমপি সাহেবরা থাকে। চমৎকার এক সরকারি পরিবেশ তো বুঝতেই পারতেছেন। সরকারি কামাল দরিয়ামে ডাল, যার যা ইচ্ছা সেইভাবে ভোগ দখল করে রাখে। সুন্দর এক পরিবেশে যাই হোক, আল্লাহর বান্দা তিনি মেহমানকে যথার্থ সম্মান দেওয়ার চেষ্টা করেছেন। সরকারি গাড়িতে কুলাওড়া থানায় বিভিন্ন চার বাগানগুলি ঘুরে ঘুরে দেখিয়েছেন। রাত্রিবেলা বললেন, হুজুর আপনি এই বাংলায়, ডাক বাংলায় থাকবেন, থাকার খাওয়ার কোনো অসুবিধা নেই, আমি এক ছেলেকে খাদেম আপনাকে বানিয়ে রেখে দিচ্ছি, আপনার পাশে থাকবে। এখন আমি তো শহরের একটা ক্লান্তি, বয়ান করার এক ক্লান্তি, একদিন আগে গিয়ে পৌঁছছি, পরের দিন বয়ান করতে হবে। রাত্রিবেলা ঘুমাইছি, আমি ঘুমাই দেখি লাইট জ্বলে কেন, খেয়াল করে দেখি ঘরের কোনায় এক আল্লাহর বান্দা বই পড়তেছে, ওই যে খাদেম, ছেলেটা ওই এলাকারই। আমি বললাম, তুমি এত রাত্রে লাইট জ্বালায় রেখছো, ঘুমেরও ডিস্টার্ব হয় তো, তুমি কী বই পড়ো? বলে, হুজুর আমি একটা উপন্যাসের বই পড়ছি। বলে, আচ্ছা আমাকে একটু দেখাও না। বলে, না হুজুর এটা দেখানো যাবে না। বুঝলেন, দেখানো তা আমার তো যেটা দেখানো যাবে না বলছে, এটা তো দেখার আরও আকর্ষণ বেড়ে গেছে। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, যেখানে মানুষকে বাধা দেওয়া হয় এটার প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়। আমি বললাম, না তোমাকে দেখাতেই হবে। বলে, হুজুর মন খারাপ করবেন না তো? বলে, না মন খারাপের কি আছে, তুমি আমার এই খাবার দাও, চা দাও, পানি দাও, গোসলের কত ব্যবস্থা রেখেছো, তোমার দ্বারা আমার উপকৃত হয়েছি, কত বন্ধু আমার আপনজন আছে, কেউ পাশে নাই, তুমি বন্ধুর মতো আমার পাশে আছো, কেন আমি তোমার কথাই বা কাজে কেন কষ্ট নিব, কষ্ট নিব না, আমাকে বইটা দেখাও। আমার ভাইরা, বইটার নাম হলো মনে বড় জ্বালা। বইটার নাম কি? ছেলেটার বয়স 18 থেকে 19, মনেই বড় জ্বালা, শরীরেও তো যৌবনের জ্বালা, দুই জ্বালা যদি এক জায়গায় হয় ফায়ার করবে কিনা বলেন? তার মানে বাড়ির মধ্যে মনে বড় জ্বালা উপন্যাসের বইটা মা দেখলে বকানি দিবে, বাবা দেখলে পিটুনি দিবে, তাই তো ঘরের মধ্যে গোপনে গোপনে রেখেছিল, হুজুরের খেদমতের নাম দিয়া হুজুরের কামরার মধ্যেই বসিয়া নিরাপদ জায়গায় বইটা পড়বে, কেউ কিছুই জানতে পারবে না, ঠিক না? আমি বললাম, পাগল ছেলে, তুমি যৌবন যৌবনকাল তোমার, এই বইটা কি পড়া তোমার ঠিক হবে? এটা তো হাদিস কোরআনের কোনো বই না, হাদিস কোরআনের কোনো বাণীগুলি পড়লে হয়তো তোমার উপকার হতো, এই বইটা পড়ার কারণে তোমার যৌবনের জ্বালাটা আরো যৌন সুড়িয়ে দিতে থাকবে, তুমি গুনাহের পথে যাবে, এটা পড়ার তোমার ঠিক হইতেছে না, ঘুমিয়ে পড়ো। আমার ভাইরা ঘুমিয়ে পড়ল। সকালবেলা ফজরের নামাজ তো ঠিক, আমি উঠলাম, আল্লাহর বান্দার নামাজের কোনো খবর নাই। নাস্তার সময় যখন আসলো, মুচকি হাসি দেওয়া বললাম, কি খবর মনে বড় জ্বালা মিটছে? বলে, হুজুর লজ্জা দিয়ে না আব্বু আম্মুরে কিছু কয়েন না, না হলে আমার খবর আছে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম, মনে বড় জ্বালা বই পড়িয়া মনের আর যৌবনের জ্বালা দূর করা যাবে না, বরং মনের জ্বালা আর মনের পরেশানি অভাব অনটন যাহা কিছু আছে অশান্তি মনের মধ্যে সব দুর্ভিত করা যায় আমার আল্লাহ পাকের নামের তাসবিহ আদায় করলে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু বিযিকরিল্লাহ, ও হে ইমানদার তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। বলে, আপনাকে স্মরণ করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন,
ওই পৃথিবীর বান্দারা শোনম, আমাকে যদি স্মরণ কর তাহলে সবচেয়ে বড় ফায়দা হলো তোমার দিলের মধ্যে যে পরেশানি আছে, যৌবনের যে জ্বালা আছে, মনে বড় পরেশানি আছে, সব পরেশানি দূরীভূত হইয়া মনের মধ্যে অশান্তি দূরীভূত হইয়া শান্তির অনাবিল সুখ তুমি দেখতে পাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা যিনি হামেন এরা সর্বহালতে আমাকে মনে রাখবে। কাকে মনে রাখতে হবে? জিহাদের ময়দানেও যদি অস্ত্রের মুখোমুখিও হয়ে যান, ওই সময় আমার মালিককে ভোলা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, ইযা লাকীতুম ফিআতান, তোমরা যদি দুশ্মনদের সাথে মোকাবেলা করতে গিয়া জিহাদের ময়দানে দুশ্মনের মোকাবেলায় মুখোমুখি হয়ে যাও, ফাসবুতু, তোমরা ওই সময় তোমরা অটল থাকবে দিনের পথে। ওয়াজকুরুল্লাহ, আমি আল্লাহকে ভুলো না, আমি আল্লাহ তাআলাকে স্মরণ রাখো। যদি আমাকে স্মরণ রাখতে পারো, শুনে রাখো, বেইমানের তরবারি তোমার কান্দে পড়ার আগে আমি মালিক তো রয়েছি, অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করে দিয়া। বদরের যুদ্ধে যেমন ভাবে আমি নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত নবীর সাহাবিদেরকে রক্ষা করেছি, আমি এখনো সেরম মরি নাই। আলা ফিমিনাল মালাইকাতি মুনজালিন, আমি এখনো পারি 1000 2000 5000 বিখামসাতি আলা ফিমিনাল মালাইকা, আমি আল্লাহ তাআলা এখনো পারি অসংখ্য ফেরেশতা নাজিল করে দিয়া তোমাদেরকে রক্ষা করার জন্যে। যদি তোমরা আমাকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল হবে। ভাইয়েরা আমার, ওলামায়ে কেরাম রয়েছেন, বড় ভালো লেগেছে আপনারা একজন আলেমকে সভাপতি বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, কিন্তু বিগত 17 বছর দেখেছি আলেমদের পাশে সভাপতি তো তিনি হতে পারেন যিনি আলেমকে দিক নির্দেশনা দিতে পারবেন, ঠিক কিনা? কোন আওয়ামী লীগের নেতা পারবে, চেয়ারম্যান পারবে, এমপি সাহেব পারবে, প্রধান অতিথি বানাইয়া সভাপতি বানাইয়া ওই মেয়র সাহেবকে না বানালে, এমপি সাহেবকে না বানালে, আওয়ামী লীগের সম্পাদককে না বানালে ওই মাহফিল হবেই না, ঠিক না? ও ঠিক। কিন্তু রব্বুল করিম এমন এক চমৎকার দিন আমাদেরকে এনে দিয়েছেন, আমরা আমাদের আলেমদের নেতৃত্ব দেওয়ার জন্যে হক্কানি রব্বানি এলাকার ভালো একজন আলেমকে নির্বাচন করে আমরা তাকে সভাপতি বানাই। আমার ভাইয়েরা, আলেমরা সভাপতি হলে এই মাহফিলটা বড় চমৎকার হবে, দুনিয়ার লাইনে ভালো হবে, আখেরাতের লাইনে ভালো হবে, মালিক তা কবুল করবেন। কারণ যিনি কথা বলেন, অসংখ্য কথার মধ্যে ভুল হয়ে যেতে পারে, সভাপতি সাহেব ভুলটা ধরে দিবেন। আর যদি এইরকম দাড়ি চাষা ঠিক যেন চেহারাটা গালটা পুট জুতার তলার মতো, মুসটা আবার বড় মাশাল্লাহ মুসারু, এই মুসটা নিয়ে মুচের সাথে মাথার চিপ লাগাই দিছে, দাড়ি নাই কিন্তু মুচ আছে, এই মুসারুরে যদি আপনি বসান তো হুজুরের মাইক কাড়া ছাড়া তার কাছ থেকে কি আশা করা যেতে পারে, ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম, এই শব্দটা যদি কোরআনের মধ্যে ব্যবহার হয়, এই লাআল্লাকুম শব্দের অর্থ হয় 100% গ্যারান্টি, অবশ্যই ইহা হবে। আর এই লাআল্লাকুম শব্দটা কোরআন ব্যতীত
যে কোনো ফিকহি মাসআলার কিতাবের মধ্যে যদি আসে তার অর্থ হবে 50-50 হতেও পারে নাও পারে। যেমন রমজান মাসের রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখো, পূর্বে তোমাদের বাপদাদারাও রোজা রেখেছে, যদি রোজা রাখতে পারো তাহলে অবশ্যই তোমরা তাকওয়াওয়ালা হবে, আইহুয়াল জান্নাত জান্নাতি হতে পারবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ যদি জিহাদের ময়দানে গিয়াও কাফের বেঈমানের তরবারির সামনে দাঁড়িয়েও আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে, একামাতে দিনকে, আল্লাহর দিনকে, আল্লাহর আইনকে জমিনে বাস্তবায়ন করার সময় এই বেচারা ওইখানেও যদি আল্লাহকে তাআলাকে স্মরণ রাখে, অবশ্যই আল্লাহ তাআলা ওই জিহাদে সৈনিক মুসলিমকে বিজয় দান করবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এ তো হলো দুনিয়ার বিজয় আর সফলতা, আর পরকালের সফলতা হলো রব্বে করিম ওই বান্দার গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন, জাহান্নামকে হারাম করবেন, জান্নাতকে তার জন্য অবধারিত করে দিবেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই দুনিয়ার ভিতরে মুমিন বান্দাদের একটাই কাজ হবে, শয়নে স্বপ্নে দাঁড়ানাই বসাই সবাই সকল হালতে মনে রাখবে আমার আল্লাহ। কাকে মনে রাখতে হবে? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাও ওয়া কু'উদাও আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা যারা হবে আমি আল্লাহ তাআলাকে স্মরণ রাখবে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থার বাইরে কোনো অবস্থা নেই। এই ওলামা ইকরাম বলেন, তিন অবস্থা উল্লেখ করি আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, রাত দিন 24 ঘন্টা বান্দা তার রবকে মাথায় রাখবে। কোথায় রাখবে? হয়তো বলবেন, হুজুর আমরা যদি আল্লাহকে স্মরণ না করি তাহলে আল্লাহর ক্ষমতা মনে হয় থাকবে না। আল্লাহকে আপনার ম্যান্ডেট নিয়ে আল্লাহ হয়েছে নাকি? আল্লাহকে ভোট দিয়ে আল্লাহ বানিয়েছেন না, বরং আল্লাহ হলেন উনি যার মধ্যে দুইটা কোয়ালিটি থাকবে। এই দুইটা কোয়ালিটি আমার আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে আর কাউরই মধ্যে দুইটা জিনিস পাওয়া যাবে না। এক নম্বর হল আল ওয়াজিবুল ওয়াজুদ, আল্লাহ হলেন উনি যিনি চিরঞ্জীব, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবেন। শেখ মুজিব আগে ছিল নাকি? হয়তো এখন 100-150 বছরের মধ্যে শুনছি, আবার একটা সময় চলে গেছে আর শোনা যাবে না। 1500-2000 বছর আগে এই বেচারার কোনো নামগন্ধ ছিল না, 1500-2000 পরে আবারও কোনো নামগন্ধ থাকবে না, অত দূর যাওয়া লাগবে না। আমি মাওলানা হাবিবুর রহমান কাসেমি এখন থেকে নিয়াম 100 বছর না 50-60 বছর আগে আমার কোনো নাম নিশানা ছিল না, আবার 50-60 বছর পরেও আমাকে দুনিয়ার কোনো মানুষ আর চিনবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিন্তু আল্লাহ তে হলেন উনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা তিনি চিরঞ্জীব, তিনি আগেও ছিলেন, এখন আছে, পরেও তিনি থাকবেন। আর রব হওয়ার জন্যে আর একটা কোয়ালিটি লাগবে, আল মুস্তাজমিউ লি জামিই সিফাতিল কামাল, আল্লাহ বলেন উনি যিনি সর্বগুণে গুণান্বিত, তিনি সামনে যেমন দেখেন পিছনেও দেখেন, ডানও দেখেন বামও দেখেন, উপরেও দেখেন নিচেও দেখেন, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ তাআলা এত বড় দেখনেওয়ালা, এত বড় শুননেওয়ালা, তাফসীরের মধ্যে লিখেছে অমাবস্যার রাত চিনেন তো, এমন এক রাত যে রাত্রি জমাট বাঁধা অন্ধকার, নিজের কলেজার টুকরা সন্তান ঘরের মধ্যে শুয়ে আছে, নিজের ফুটফুটে চাঁদের মতো স্ত্রী পাশে ঘুমায় আছে, কিন্তু এই রাত্রে আমি আপনি একজন আর একজনকে দেখতে পাই না, অন্যজনকে বাদ দেন
ঘুটঘুটে আধা অন্ধকারের মধ্যে দাঁড়াইয়াম আপনার নিজের হাতের তালুটা পর্যন্ত নিজে দেখতে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দেখনেওয়ালা, আল্লাহ তাআলা এত বড় শুননেওয়ালা, সেই রব্বে কারীম এত বড় ক্ষমতার মালিক। তাফসীরের মধ্যে মুফাসসিকরাম লেখেন, অমাবস্যার রাত্রে এটা একটা অন্ধকার, পাহাড়ের পাদদেশে, পাহাড়ের অতল তলাদেশে এটা দ্বিতীয় অন্ধকার, এই পাহাড়ের পাদদেশে কালা একটা পাথর এটা তৃতীয় অন্ধকার, এই কালা পাথরের উপরে একটা কালা পিপিলিকা এটা চতুর্থ আর একটা অন্ধকার। এই কালা পিপিলিকা এবার ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি খোদাত্ত আমারে খাবার দেন। আমার ভাইরা তাফসীরবিদরা লেখেন, তামাম পৃথিবীর মানুষ খানা খাওয়ার সময় প্লেটের সামনে খানাটা যেমন ভাবে দেখে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন অমাবস্যার রাত্রে পাহাড়ের পাদদেশে অথবা পানির তলদেশে অথবা জঙ্গলের অতল গহ্বরে কালা পাথরের উপরে কালা পিপিলিকা আল্লাহ বলে যখন ডাক দেন, আল্লাহ তাআলা সমানভাবে দেখেন এবং তার আওয়াজ তিনি শুনে থাকেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে এর চাইতে আপনি ওর কাছে সবচেয়ে বড় জঘন্য মানুষ, না চাইলে ভালো। ঋণের টাকা দিয়েছেন, ঋণের টাকা চাইলেন, এরপরও আপনি তার কাছে অপছন্দের মানুষ, ঠিক না বেঠি? একবার দুইবার তিনবার যদি বলেন ভাই টাকাটা দেও না, সময় তো পার হয়ে গেল, ওই বেচারা বলবে খালি টাকা টাকা করো কেন, টাকাকে আমি মাইরে খেয়েছি, তিন বছর ধরে দেয় না, এরপরও বলবে টাকাকে মাইরে খেয়েছি। রব্বে কারীম বলে, বান্দারে তুমি যদি আমাকে ভুলে না যাও, আমাকে ডাকতে থাকো সকালে বিকালে রাত্রে দিনে, আমার কাছে যদি চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাব। আর দুনিয়ার অফিস আদালতগুলি সকাল 9টা হলে খোলা হয়, বিকাল 5টা হলে বন্ধ হয়ে যায়, আমার আদালত রাত দিন 24 ঘন্টা খোলা রয়েছে, ঠিক না বেঠি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বললেন, হে রব, ফেরাউন এত কষ্ট দেয়, বনী ইসরাইলদের আমার উম্মতদেরকে এত কষ্ট দেয়, এত মারপিট করে, এত জ্বালাতন করে, আমাকে অমান্য করে, তোমাকে তো মানি না, এরপরও ফেরাউনকে এত বছর ধরে ক্ষমতায় রাখা লাগবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই পয়গম্বর কেন রেখেছি তা তো তুমি জানতে চাও, কিন্তু কেন রেখেছি ওর কোনো ভালো আমলটা তো তুমি দেখো না। বলে, আল্লাহ কি এমন ভালো আমল? বলে, দিনের বেলা আমি রবকে অস্বীকার করে বসে তামাম পৃথিবীর মানুষের কাছে মিথ্যা প্রভুত্বের দাবিদার সেজে বসে আছি, কিন্তু রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলি যখন ঘুমিয়ে যায়, ওই বান্দা সিজদার মধ্যে পড়িয়া ডাক দে, বলে আল্লাহ পরকালে যা পারো তাই করো, দুনিয়াতে আমাকে বেইজ্জত করো না, ক্ষমতায় যতদিন থাকব আমাকে এই ক্ষমতায় সম্মানের সাথে রাখো, মরণের পরে তোমার যা মন চাই আমাকে তাই করিও, দুনিয়াতে বেইজ্জত করো না। তার চোখের পানি আমার আজাব গজবকে এখনো প্রয়োগ করতে দেয় না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখান থেকে বোঝা গেল, কাফের বেঈমানও যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয়, ঠিক না বেঠি? ফাল করুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করো। আমাদের স্মরণটা কি? আমাদের স্মরণ হলো, আল্লাহ আমার খাবার দাও, ওগ মালিক আমাকে ক্ষমতা দাও, ওগ মালিক আমাকে চাকরি দাও, ওগ মালিক অসুস্থ আছি আপনাকে আপনি আমাকে সেবা দান করেন, ওগ মালিক ছেলে নাই মেয়ে নাই, 5 বছর 22 বছর হলো বিয়ে করেছি,
একটা ছেলে দাও একটা মেয়ে দাও, আল্লাহ তাআলা বলবেন তোমার কাম হইল আমার কাছে চাবে চাওয়ার দ্বারা আমাকে স্মরণ করবে। আর আমি রব্বি করিম কেমনি স্মরণ করবো জানো, আমি তোমাকে দেওয়ার মাধ্যম দিয়ে আমি আমার বান্দাকে স্মরণ করব। বন্ধুরা আমার ভাই আমার হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেছেন, বলবো নি ভাই আমার। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই বলেন, একজন জালিম সরকার মুসলমানদেরকে ধরে ধরে জবাই করে অত্যাচার করে, বছরের পর বছর মুসলমানদের কাছ থেকে জুলুম অত্যাচার করিয়ে টাকা পয়সা কেড়ে নেয়, জায়গা জমি কেড়ে নেয়, সন্তান মেয়েগুলি ধরে ধরে তার ইচ্ছে মতো ব্যবহার করে, বড় বড় তরুণ যুবকদেরকে ধরিয়ে তার কাজে কামে লাগায়, টাকা পয়সা ছাড়াই বাড়িতে পাঠিয়ে দেয়। মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে ওই বাদশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল, কিন্তু এমন এক বিস্ফোরণ ঘটল, বরং এমন এক বিস্ফোরণ দেখা দিল, এই জিহাদের ময়দানে মুসলমানেরা সারা জীবন মার খেয়েছিল, আল্লাহ তাআলার দয়া হলো মুসলমানেরা এবার এমন এক বিজয় লাভ করলো, ওই জালিম সরকারকে ধনিয়া বাঁধিয়া বাড়িতে নিয়ে এসে কয়েদখানার মধ্যে আটক করেছে। বন্ধুরা আমার ভাইরা আমার, বাংলাদেশের বিগত সরকার যদি আর কিছু সময় থাকতো হেলিকপ্টারে না পালাইতো, বাংলার যুবকরা বাদিয়া তারও ঠিক মতোই রাখতো, ঠিক না কবি? আমার তো মনে হয় আমার যুবক সন্তানেরা বাদিয়া রাখতো না, বরং মারতে মারতে পিটাইতে পিটাইতে মাইরাই ফেলাইতো, ঠিক না বেঠি? এত জ্বালান জ্বালাইছে যুবকরা থামতে পারতো না, ওকে মাইরাই ফেলাইতো। আল্লাহ হায়াত রাখছে তাই তো ওখানে নিয়ে গেছে, কথা ঠিক না বেঠি? ভাইরা এরপরও সুযোগ খুঁজে টুক করে ঢোকার জন্য, হায় হায় হায়, লজ্জা থাকলে তো কয়। বাংলাদেশের ইতিহাসে ইতিহাস কোনোদিন দেখছেন মুরব্বীরা যে এমন দেশ চালান চালাইলা দেশ ছেড়ে পালান লাগে? এরশাদও তো সৈরা শাসক ছিল, মানুষ বলে এরশাদও অনেক খারাপ কিছু করছে, আবার অনেক মুরব্বীদের মুখ থেকে শুনি দেশের জন্য যে উন্নত উন্নত অবস্থান তিনি করেছেন, বিভিন্ন জেলায় জেলায় যে সমস্ত বিল্ডিং বাড়িঘরগুলি মাদ্রাসা মসজিদের বিদ্যুৎ বিল ফ্রি করে দিয়ে মানুষকে 8 টাকা 10 টাকা কেজি চাউল খাওয়ায়া যে সুন্দর পরিবেশ তিনি রক্ষা করেছেন, এই পাগলা হলেও কী হবে, নাঙ্গল মার্কা আসতে আরও সময় লাগবে, এরকম সরকার ঠিক না বেঠি? মনে করেন আমি জাতীয় পার্টি করছি, বুঝানোর জন্য বলছি। এই মান্নাটা যদিও অনেক খারাপ হয়, দেশ ছেড়ে পালাই নাই, বরং কোন এরপরে আবার অন্য সরকার আসিয়া তারে ধনিয়া জেলখানার মধ্যে 10-15 বছর জেল খাটাইল, জেল খাটতে রাজি দেশ ছাড়তে রাজি না, এটাও তো একটা পুরুষ কি বলেন, যিনি পালায় গেছেন তিনি আবার বলেছিলেন আমি কোনোদিন যাব না, তারপরও গেল, জায়গা গেছে গেছে, তাহলে চুপচাপ ওখানেই থাক, আবার আসার জন্য কত চেষ্টা কত ফিকির কত মেহনত, হায় হায় কপাল, অপেক্ষা করতেছে বাংলার যুবক খালি আইসে দেহ। বন্ধুরা আমার ভাই আমার, মনে করি না আমলিকের বিরুদ্ধে বলাই আমার ওয়াজ, না না না, বরং 17 বছর তোমরা আলিমদেরকে যে নির্যাতন রিস্টিম রুলার চালিয়েছ, এ ওয়াজ না তোমাদের ধরিয়া কচু কাটা করলো আলিমদের রাগ মিটবে না, যে কষ্ট দিয়েছ আল্লামা সাইদি কোরআনের পাখির পক্ষে দোয়া করার কারণে চাকরি শেষ। আচ্ছা কোন তো বঙ্গবন্ধুর জন্য দোয়া চাইলে আমরা করি নাই, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া চাইলে আমরা করি নাই? আমরা আওয়ামী লীগের জন্য করেছি, বিএনপির ভাইদের জন্য করেছি, সকলের জন্য দোয়া করেছি, মাঝে মাঝে তো মনে হয় আল্লাহ আমাদের আলেম বানিয়েছি বুঝি, দোয়া করতে করতে মরে যামুগা, সারা জীবন দোয়া করলাম চাকরি গেল না, আর কোরআনের পাখি আল্লামা সাইদির জন্য দোয়া করার কারণে ইমামতি থাকে না, তোমরা কোন দেশ চালাও, কথা ঠিক না বেঠি?
মন্দরামার ভাই আমার বলতেছিলাম জালেম সরকারকে মুসলমানেরা গ্রেফতার করে এনেছে মনে আছে? ভাইর আমার বন্ধুরা আমার ও মুসলিম রাষ্ট্রনায়ক 33 কোটি দেবদেবীর পূজা করে এই সরকারকে মুসলমানেরা একত্রিত হলো, মিটিং করলো, বলে এর শাস্তি কেমন হবে। সকলেই এক একজন এক একটা কথা বলল, কেউ বলে তাকে আগুনে পুড়িয়ে মারো, কেউ বলে তাকে জীবন্ত গিড়ি ফেলো, কেউ বলে পানিতে ডুবিয়ে মারো। এক একজন এক একটা খেয়াল পেশ করলো। উত্তেজিত জনগণ বলল, না না না, বরং আমরা চাই ফুটন্ত তেলের মধ্যে তাকে ছেড়ে দিয়ে তাকে মাছ ভাজা করে মারব। আমন্দ্রামার ভাই আমার এক সিদ্ধান্তে মুসলমান যুবকরা একত্রিত হয়ে গেল, বড় একটা কড়াইয়ের ভিতরে নিচে আগুন জ্বালায় দিল, ভর্তি করে তেল রেখে দেওয়া হলো। তেল যখন টকবক করে ফুটতেছে আর ওই জালিম সরকার বেইমান কাফের সরকারকে দেখানো হচ্ছে, এই অপেক্ষা করো, একটু পরেই তোমাকে এর মধ্যে নিক্ষেপ করা হবে। এই দৃশ্য দেখানো হলে যেই হোক মরণের আগে তো মরে যাওয়ার কথা, কি বলে কাফের বাদশাহ মনে মনে চিন্তা করল, কত মুসলমানদেরকে হত্যা করেছি, কত মেরেছি, কত নির্যাতন করেছি, আজকে মুসলমানেরা আমাকে মারবি, বাঁচার কোনো পথ নাই। কিন্তু পরকাল বলে নাকি একটা জগৎ আছে, 33 কোটি দেবদেবীকে তো আমি মেনেছি, আজকের মুসিবতের দিনে আজকে যদি আমার ভগবান জয় মা দুর্গা জয় মা কালী জয় মা সরস্বতী এরা যদি জয় মা দুর্গা যদি আমার কাজে না লাগে, তাহলে আমি কোন ধর্ম পালন করেছি? দুঃখ হওয়ার কথা। তাই তো আল্লাহর বান্দা মনে মনে ওই ওতে 33 কোটি দেবদেবীর এক একজনের নাম ধরিয়া ডাকতে থাকে আর বলতে থাকে, মুসিবতে পড়ে গেছি, বাঁচাও বাঁচাও বাঁচাও। ও বন্ধুরামার হয়ে আমার মাটির পুতুলগুলি কেউ কাউকে বাঁচাইতে পারে নাকি? ইব্রাহিম পায়গাম্বার তার বাবা আজর বা তারেককে ডাকতে বলেছিল, সূরায়ে মারিয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ডাকতে বলছেন, ইয়াবিহি, হে আমার প্রিয় বাবা, লিমা তাবুদু, আপনি যার ইবাদত করেন, মা লা ইয়াসমাউ, এ তো কিচ্ছু শোনে না, দেবদেবীরা কিছু শোনে, ওয়ালা ইউবসিরু কিছু দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, তার অনুসারী কাউরি মুসিবতে কোনো সাহায্য করতেও পারে না। আমার বন্ধুগণ সকল মুসলমানেরা চতুর্দিকে ঘিরে আছে কাফের বাদশাকে, তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিবে এই বেচারা, একে একে সব তাদের বানানো মিথ্যা প্রভুগুলিকে ডাকিয়া দেখলো বিফলে, সময় একেবারে কাছাকাছি ফেলে দিবে। কাফের বাদশা তৎক্ষণাৎ বুঝতে পারলো, হায় হায়, পুরা জিন্দগি ভর গুনাহ করেছি, আমার যত খোদাই গুলো একটাও প্রকৃত খোদা নয়, প্রকৃত মালিক নয়, বরং মুসলমানেরা যে রবকে ডাকে অবশ্যই এটাই সঠিক রব হবে। সুবহানাল্লাহ বলি, সময় খুবই কম, মুসলমানেরা হাত ধরে যখন টেনে হেঁচড়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, ডাকতে বলছে, ভাইরা, আমি যে তোমাদের প্রতি জুলুম অত্যাচার করেছি, আজকে আমার 1000টা জীবন পাওয়ার পর 1000 বার যদি হত্যা করো, এরপরও আমার শাস্তি খুবই সামান্য হবে, আপনারা আমাকে তো মেরে ফেলেই দিবেন, অন্তত একটু অনুরোধ, আমাকে একটু পানি দেন, আমি অজু করব, আপনারা যেইভাবে নামাজের আগে আগে করেন, আমি তো অজু বুঝি না, হাত পাগুলি ধোবো, এরপরও তোমাদের রব যে আল্লাহ তাকে একটু ডাকবো, একটু যদি সময় দেন, এই সময় পাওয়ার পরে তোমাদের রব যদি আমার ডাকে সাড়া দেয়, মরণের আগে সত্য জানিয়ে মরতে যায়।
মুসলমানেরা কেউ কেউ বলে না না বেটা মরণের আগে ভাগ্যা শুরু করছে, আবার কেউ কেউ বলে না গো লোকটা মরণের আগে যখন কিছু চায় তাকে দেওয়া উচিত, আমরা তো তাকে মেরেই ফেলব, যা চাই এই মতে তাকে দেওয়া উচিত। ভাইয়ারা আমার সকলে মিলে কেউ পক্ষে বিপক্ষে, এরপরও মেজরিটি পার্সেন্ট চিন্তা করল লোকটা যা খেতে চায় খাওয়াও, যা পড়তে চায় পড়াও, যা নিতে চাই তাকে দাও, পানি দিয়ে একটু উজু করলেন। এরপরে নামাজ পড়া কি জিনিস বুঝে না আল্লাহর বান্দা, নামাজের মতো করে মুসলমানদেরকে যেইভাবে নামাজ পড়তে দেখেছে ওইভাবে কিয়াম করে হাত বাঁধলেন, রুকু করলেন, সিজদার মধ্যে পড়ে গেলেন, সিজদার মধ্যে গিয়ে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা নামাজের মধ্যে আমরা কি পড়ি? সুবহান রাব্বিয়াল আলা। এই বেচারা নামাজের কোন আইন কানুন জানে না, নিয়ম নীতি জানে না, মুসলমানের নামাজ পড়ে, এটা একটা ভালো ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত, এটা মনে করিয়া আল্লাহর বান্দা নামাজে দাঁড়ালেন, সিজদার মধ্যে পড়িয়া ডাক দে বলছেন, ও গো রব, ও গো মুসলমানদের আল্লাহ, আপনাকে আমি কোনো দিন চিনি না, কোনো দিন মানি নাই, আপনাকে আমি জানি না, 33 কোটি দেবদেবী মেনেছি কিন্তু আমার মুসিবতের সময় কেউ আমার পাশে নাই, আমি বুঝতে পেরেছি ভুল পথে ছিলাম, আমি বুঝতে পেরেছি আমি অন্যায় পথে ছিলাম, আজকে আপনার দরবারে এসেছি, আপনি ছাড়া আমার আর কেউ নাই, একটু যদি দয়া হয় আমাকে দয়া করেন, একটু বাঁচান মুসলমানদের হাত থেকে, একটু ভিক্ষা দেন, আমার কালিমা গ্রহণ করেন, আমি মুসলমান হয়ে গেলাম, আমাকে বাঁচান, মরণের আগে আপনার সত্য আল্লাহ আপনাকে যাই না মরতে চাই। বন্ধুরা আমার ভাই আমার অনবরত মুখ দেয়া কালিমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে করিয়া নামাজ 2 রাকাত শেষ করলেন। আর মুসলমানেরা কেউ পক্ষ বিপক্ষ তো থাকবেই, মুসলমানেরা বলে তোমার কি নামাজ শেষ হলো, বলে ভাই নামাজ কি দিয়া পড়ে, আমি তো দোয়া কালাম কিছু জানি না, একটু ভাবে ডাকলাম, আল্লাহকে ডাকলাম, তোমাদের রব আর আমাদের রবের মধ্যে পার্থক্য আছে কি না আছে একটু পরেই বুঝতে পারবো। আমার ভাইরা আমার বন্ধুরা আমরা আমাদের আল্লাহর পরিচয় দিই, আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, ঠিক না বিঠি? যখন এই লোকটাকে তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার জন্যে ফেলে দেওয়ার জন্যে চিনে ধরেছে লোকটা, ইতিপূর্বে ডাকতে ছিল ইয়া সনম ইয়া সনম ইয়া সনম, 33 কোটি দেবদেবী পূজাগুলিকে আহ্বান করতেছিল কেউ ডাকে সাড়া দেয় নাই, কিন্তু ইয়া সনম বলতে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়িয়া ভিতরে ভিতরে মুসলমান হয়ে গিয়েছে। আমার ভাইরা আল্লাহর বান্দা যখন ইয়া সামাদ ইয়া সামাদ ইয়া সামাদ আল্লাহ বলে যখনই ডাক দিছে, আমার ভাইরা এই দিকে আল্লাহকে ডাকে মুসলমানেরা সত্যি সত্যি তাকে আগুনের মধ্যে যখন ফেলে দিতেছেন, আমার ভাইরা আসমানের রব দয়ার মালিক দেখে কি দেখে না বলেন? আল্লাহ ডাক দে বলে ফেরেশতা এই বেঈমান কাফিরের ডাকে যদি এই মুহূর্তে আমি সাড়া না দেই, ওর 33 কোটি দেবতা আর আমি এক আল্লাহর মাঝে পার্থক্য রইল না, ঠিক না বেঠি? আমার ভাইরা লোকটাকে যখন কড়ার মধ্যে ফেলে দিয়েছে, আর এই কড়ার মধ্যে ফেলার যখনই উপক্রম হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশটা এমনভাবে ভরপুর পানি দিয়া আসমানের বৃষ্টির পানি উঠে গেল, বৃষ্টির পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কড়াইয়ের তেলকে ঠান্ডা করে দিল, আগুনকে নিমাইয়ে দিল। লোকটা যখনই দেখে কড়াইয়ের তেলে পড়ে গেছি কিন্তু তেল গরম অনুভব হয় না, ওই তেলের মধ্যে থাকিয়াও কালিমার স্পিরিট বাড়বে না কমবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই লোকটা কালিমা পড়তেছে, বৃষ্টির পানি দিয়া আগুন কিনিবানো হলো, কিন্তু এই লোকটা তো তেলের মধ্যে পড়িয়া স্বাভাবিক মুচকি হাসে। মুসলমানেরা মনে মনে চিন্তা করে, ঘটনা কি, বৃষ্টি কোত্থেকে আসলো, আকাশে রোদ অনুভব হয়, হঠাৎ এত বৃষ্টির পানি, আমার ভাইরা নিচে আগুনও নিবাইয়ে গেছে, আগুন কার কথা মানি, ওপরে পানি পড়িয়া উত্তপ্ত তেলগুলি নরম ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা বাতাসকে নির্দেশ করলেন, বাতাস, এই হাওয়া বাতাস ঝড়, এটা নিয়েও কত ডিজিটাল কত রকমের নাম না আসলো, এখন নার্গিস, সাইক্লোন, টর্নেডো, এক এক সময় এক একটা। আমি 14-15টা এক ডায়েরির মধ্যে লিখছি, এরপরে চিন্তা করলাম এই সবগুলোর আসল নাম ঝড়, আসল নাম কি, এক এক সময় এক একটা নাম দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে অস্বীকার করা হয়, বলে যখন ভূমিকম্প হয় এদের মন্ত্রীরা কেউ কেউ বলেছে সামনে এমন এক বিল্ডিং বানাও, ইঞ্জিনিয়ারদেরকে বলে, যারা ইঞ্জিনিয়ার তোমরা নতুন বিল্ডিং খুলি, ভূমিকম্পের সাথে সহনশীল বিল্ডিং বানাও। আমার ভাইরা, আল্লাহ পাকের ক্ষমতার সাথে পৃথিবীর কোন বিল্ডিং এর সহনশীলতা কাটবে নাকি? যখন নেপালে অসংখ্য মানুষ মারা গেল এই ভূমিকম্পে, বাংলাদেশেও নড়াচড়া হলো, তখন উচিত ছিল সরকারের উদ্ধতন কর্মকর্তাদের মুখ থেকে এই ভাষা আসা, ইস্তেগফার পড়ুন, আল্লাহর কাছে ক্ষমা চান, এই নির্দেশগুলি না আসিয়া বলে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা এসেছে আবার চলে যাবে, মানে এই যেন শ্বশুরবাড়ির আবদার আইসে চলে যাবে, কিন্তু কখনো মানুষদেরকে সঠিক দিশা দেওয়া হয় না, আমাদের গুনাহের কারণে আল্লাহ বেজার হয়েছে, আপনারা ইস্তেগফার পড়ুন, ক্ষমা চান, নামাজ পড়ুন, কোরআন পড়ুন, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। যদি সরকার এইভাবে বলতো আমাদের জান প্রাণ ভরে যেত, কথা ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, কে কোন ইসলামী দল করেন আমি জানি না, তবে আমি আপনাদেরকে বলবো, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, বহুত দেখা দেখছেন। এবার সামনে আমাদের দেখতে হবে একামাতে দিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারাই কথা বলবে আমরা সেখানেই রয়েছি, কথা ঠিক না বিঠি? ও বন্ধুরা আমার, ভাইরা আমার, সংসদে যদি কোরআনের আইন চালু না হয় অনাবিল সুখ শান্তি আমরা পাইতে পারি না, কথা ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা হুকুম করলেন, ও হাওয়া বাতাস ঝড়, তুমি এমনভাবে উঠো, কড়াই শুদ্ধ এই কাফের বাদশা, যে ওপরে কাফের ভিতরে মুসলমান, সুবহানাল্লাহ, কারণ সে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে ইতিমধ্যে, এবং জামানি এই কালিমা জোরে জোরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইরা আমার, জিকিরের সাথে আল্লাহর বান্দা আল্লাহকে স্মরণ করতেছে, কড়াই শুদ্ধ আল্লাহর বান্দা উপরে উঠে গেছি, হাওয়া বাতাসের উপরে, বিমানের উপর বিমানের মতো চলা শুরু হয়েছে। মুসলমানেরা তাকায় তাকায় দেখে আর মনে মনে চিন্তা করে, হায় হায়, আমরা চাইলাম কি আর হইল কি, আমরা মুসলমান হলি যে আমাদের রব আমাদের কথাই শুনবেন তা না, যেটা সঠিক আমাদের রব সেই ফয়সালা দিবে। বন্ধুরা আমার, ভার আমার, কড়াই চলা শুরু হলো, বেশ কিছু দূর যাওয়ার পর ওই জায়গা যেখানে কাফের বাদশার শাহী তপ্ত, যেখানে বসিয়া বিচার ফয়সালা করত, রাত প্রাসাদের কাছাকাছি চলে গেছে, মুসলমানিরা চায়া চায়া দেখলো পিছনে পেছনে যাওয়ার সুযোগ নাই, এমন এক রাষ্ট্রে গিয়ে দাঁড়াইল তার ওই নিজস্ব রাষ্ট্র যেখানে বসে সে রাষ্ট্র পরিচালনা করত, যে এলাকাটা ছিল মুসলিমদের ঘাঁটি, যারা আল্লাহকে মানে না বেঈমান কাফেরদের ঘাঁটি, এরা সকলে তাকায় দেখে কি ব্যাপার, আমাদের সরকারকে ধরে নিয়ে গেছে, হয়তো আমি ইতিমধ্যেই মেরে ফেলেছে, কিন্তু তাকায় দেখে না, কড়াইয়ের উপরে বসা
আল্লাহর বান্দা ধীরে ধীরে নামতে যে জমিন অবতরণ করলো, হাজারো লাখো কাফির বিমান জামানে শুনতে পায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল কাফের বেঈমানরা বলে, যাবো না আপনার কাছ থেকে, এটা আশা করি নাই। মুসলমানদের মন্ত্র কালিমা কেন আপনি পড়তেছেন? আপনি তো আমাদের রাষ্ট্রনায়ক, আমরা তো মুসলমান নই, এটা কেন পড়তেছেন? কাফের বাদশাহ বলেন, ও ভাইরা, ও আমার বন্ধুরা শোনো, তোমরা আমরা সকলেই এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমি বুঝতে পেরেছি 33 কোটি দেবদেবীর পূজা করা ভুল, বরং মুসলমানদের এক আল্লাহ, সেই আল্লাহ তিনি হলেন সঠিক। তো ওয়াহিদ হ্যায় মগর লাখো দিলো মে তেরা মিসকিন, তেরা ওয়াহদত কা ক্যা কহনা, তেরা কসরত কা ক্যা কহনা। কবি বলেন, ওহে রব, আপনার একাত্মবাদের কি বয়ান করব আর তোমার বহুত্ববাদের কি বয়ান করব? যদিও তুমি একা, লক্ষ কোটি মুসলমান হোক আর বেঈমান হোক, সকল জনতার অন্তরে তোমার প্রেম আর মহব্বত। কথা ঠিক না বিঠি? আমরা আল্লাহকে ভালোবাসি তো, কারা কারা একটু বাসেন, একটু হাত উঁচু করে আমরা আল্লাহকে দেখাই। অগমালি এতগুলো মানুষ তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা ময়দানে মাশারে জাহান্নাম থেকে বাঁচার ওসিলা বানাও। হাত নামাই ভাইরা, আমার বন্ধুরা, আমার কাফির বাদশাহ আর কাফির নয়, বলে বন্ধুরা তোমরা আমাকে মারো আর কাটো, আমি মুসলমান হয়ে গিয়েছি, কোনো আলেম কি পাই নাই, কোনো আলেমের দরকার হয় নাই, মুসলমানদের রব এত ভালো, মুসলমানদের আল্লাহ এত ভালো, আমি একবার যখন সামাদ ইয়া সামাদ বলে তার কাছে তৌবা করে, খাঁটি তৌবা করে আমি তাকে ডাক দিছি, আমার মুসিবতের সময় ওই মুসলমানদের রব যা আমার রব, তিনি আমার ডাকে সাড়া দিয়েছেন। আমার ভাইয়েরা, দৃশ্য দেখলো, ঘটনা দেখিয়া এক বাক্যে এক যোগে সকল অমুসলিমরা বলল, যাবো না, আপনি যে রবকে মানিয়া মুসলমানদের মুসিবতের হাত থেকে বাঁচতে পেরেছেন, আমরাও আর অমুসলিম থাকতে চাই না, বরং আমরাও ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আছেন না নাই? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ এই নাম হচ্ছে মুমিনের কাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চমৎকার মাসনুন দোয়া আছে, এগুলা দিয়া নামাজের পরে আমাদের রবকে আমরা স্মরণ করব, করবো তো ভাইরা।